মানে দেন মোহরের পরিমাণ অস্বাভাবিক ভাবে নেওয়া হয়, এটা কি যুক্তিসঙ্গত? এটা কি ইসলাম প্রকৃত অর্থে কিভাবে দেখে? না, ইসলাম বলেছে আযামুন নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান, সবচেয়ে বেশি বরকত নেয়ামত সুখ শান্তি হবে ওই বিয়েতে যে বিয়েতে মোহরানার পরিমাণটা কম রাখা হয়, ব্যয়ভারের বোঝাটা কম রাখা হয়। ইসলামের মূলনীতি আছে একটা, জিনা হবে কঠিন, অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত কঠিন এবং শাস্তিযোগ্য, আর বিয়ে হবে একেবারে পানির মতো সহজ। একবারে একটা লোহার আংটি দিয়ে বিয়ে করা যায়, এক মুঠ চকলেট দিয়ে একটা বিয়ে করা যায়, কথা বুঝেছেন? বিয়ে এত সহজ যে আমার কাছে কিচ্ছু নাই আর আসলে ঠিক আছে, ওরে টিউশনই করো, ওকে তুমি কোরআন পড়ায় দিও, এইটাই মোহরানা, যাও বিয়ে দিলাম। টিউশনিকে মোহরানা ধরা হয়েছে, সহিহ বুখারী হাদিস, যা বস্তু কাহা হবে মামা আকামিনাল কোরআন, তোমার লগে তুমি যে কয়েকটা সুরা পড়ো স্ত্রীকে এগুলি শিখাই দিবা, এটাই মোহরানা, যাও। সুবহানাল্লাহ, বিবাহ হইতে হবে সহজ আর ব্যবিচার হইতে হবে কঠিন। বাস্তবে সমাজে এখন ব্যবিচার হয়ে গেছে পানির মতো সহজ, বিবাহ হয়ে গেছে কঠিন, বিশালভাবে কঠিন। এই জন্য সমাজ শেষ, সমাজের নীতি নৈতিকতা এগুলি সব ধ্বংস হয়ে যাচ্ছে, এর উল্টাটা করতে হবে, বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার মনে হয় আমরা অনেক প্রশ্নের উত্তর আজকে দিয়েছি।